বাস থেকে নামার সাথে সাথে জুতার জুতা কথা লিখে আমার সাইজের জুতা পাওয়া যাবে নাকি সেটাই হইলে গিয়া প্রশ্ন, সেটাই হইলে গিয়া প্রশ্ন যে আমার সাইজের জুতা পাওয়া যাবে নাকি। বাট ওয়েট আ মিনিট, খাবারের চ্যানেলে জুতা কি করতেছে? ওয়েল আসলে জুতা কিছুই করতেছে না, তো খাবার খাওয়ার জন্যই নিউ মার্কেটে এসে গেলাম। অ্যাকচুয়ালি আজকে নিউ মার্কেটে এসে খাবার খাওয়ার জন্য না, আমার অতীব ফেভারিট একটা নস্টালজিক প্লেসের সাথে পরিচয় করাই দেয় না আগে দেখি যে মানি ব্যাগটা আছে নাকি। আছে অনেক নস্টালজিক একটা প্লেস, মানে নিউ মার্কেটে আসলে এই জায়গার কোন আইসক্রিম খাবে না এমন কাউকে পাওয়া খুবই মুশকিল, খুবই দুর্লভ, খুবই আজীব। তো কথা না বাড়ে চলে যাই ম্যাগনোলিয়ার দিকে, এটা হচ্ছে যে আপনার নিউ মার্কেটের মেন রোড যেটা আছে সেটার একেবারে ডান দিকে জিপিওর পাশে আর কি। তো এই তো দোকানের কাছাকাছি চলে আসলাম, ম্যাগনোলিয়ার কাছাকাছি চলে আসলাম, ফিরে যাই ব্যাক ক্যামেরায়। তো চলে আসলাম ম্যাগনোলিয়ায়, এই যে পাশে হচ্ছে যে আপনার জিপিওর যে গেটটা আছে সেই রাস্তাটা আছে জিপিওর বাম পাশে সেই রাস্তাটা, আর এখানে হচ্ছে যে সোজাসুজি ম্যাগনোলিয়া। আর ইনি হচ্ছেন এই এই ব্যক্তিকে আমি সেই ছোটকাল থেকে দেখে আসতেছি, সেই ছোটকালে তখন একদম ইয়াং একদম হ্যান্ডসাম একজন মানুষ ছিল, ভালো আছেন? হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর দিতেছি, আপনাদেরকে ভুলে যাইনি, ভুলে গেলে আজকে আসতাম না। হ্যাঁ ভালো আছেন? তো ঢুকুন না, তো ঢুকতেছি। তো তো এইখানে হচ্ছে যে ফুচকা স্ট্যান্ড, মানে গত বিগত কয়েক বছর আগেও সবার দরকার নেই, বিগত কয়েক বছর আগেও মানে ফুচকা ছিল না কিন্তু কাস্টমার ধরে রাখার জন্য ফুচকা ইয়া করতে হয়েছে, হবে না। তো আমি যেটার জন্য আসলাম, হ্যাঁ আইসক্রিম, এই এই সেই আইসক্রিমের মেশিন যেটা আমি বিগত আমার জন্ম থেকে দেখে আসতেছি, এই মেশিন, এই মেশিন থেকেই তৈরি হয় চট্টগ্রামের বেস্ট, চট্টগ্রামের বেস্ট কোন আইসক্রিম অ্যাটলিস্ট গত 20 বছর ধরে খাই আসতেছি, সেই 4 বছর বয়স থেকে আমি খাই আসতেছি। খুব নস্টালজিক একটা জায়গা এটা। আর এখানে আছে বার্গার, এখানে আছে আপনার হটডগ, কতগুলি পিৎজা, বাকিগুলি বাকি সব নাস্তা শেষ। হ্যাঁ সব বোনাস, কি আর করার, আর এদিকে আওয়াজ শুনলে বুঝতে পারতেছি যে এখানে আইসক্রিম তৈরি হইতেছে, গরম হোক ঠান্ডা হোক শীত হোক বর্ষা হোক সবসময় আইসক্রিমটা থাকবে। আর এই যে এইখানে আমাদের খুবই প্রিয় আঙ্কেল, আসসালামু আলাইকুম, ভালো আছেন? কথা না পারে একটু বসে ফ্রন্ট ক্যাম নিয়ে আসতেছি আবার। A few minutes later, মানে আপনি বলতেছেন যে ওইখানে দুই প্রজাতির কাবাব আছে, একটা লিখে চিকেন ফ্রাই কাবাব আর একটা হচ্ছে চিকেন চিকেন কাবাব, মানে চিকেন ফ্রাই বার্গার কি চিকেন কাবাব বার্গার, কোনটা খাবো? সবসময় তো চিকেন ফ্রাই খেয়েছে, চিকেন বার্গারটা দেন ভাই, মানে চিকেন কাবাব বার্গার, তো এটা দেন। আর ভাই আমার একটা কোকা কোলা দিয়েন ইয়াতে, আর আইসক্রিমটা ধরবো যে হচ্ছে যে সবার লাস্টে, আর ক্ষুধার্ত কাদব চ্যানেলের নাম। আর ওই যে একটা দুই ফুচকা দেন, একটা দুই ফুচকা দিয়ে কোকা কোলা হাজির, সবসময় আমার কোকা কোলা লাগবেই। তো আসতেছি কোকা কোলা আসার পর। A few moments later. তো পার্ট টু দেখতেছেন, যে হোক আইসে গেল হচ্ছে যে চিকেন কাবাব বার্গার, এগুলো হচ্ছে যে ছোটো কালের খাবার। এর দাম কত? দাম কত? 50 টাকা চিকেন কাবাব। চিকেন কাবাবের ভিতরে কি আছে একটু দেখা যাক, ব্লেন্ডারে পেস্ট করে মানে এটা হচ্ছে যে আপনার সব কিছু ব্লেন্ডারে মিক্স করে এটাকে পুরো বার্গারে পরিণত করছে আর কি জিনিসটা। তো ভিতরে কি আছে দেখাই, ভিতরে আছে যে হচ্ছে যে আপনার পিআইস, পিআইসের সাথে দেখছেন পিআইসের দাম বাড়া সত্ত্বেও তারা পিআইস দিতেছে 50 টাকার বার্গারে, কত মহান,
কত মহান মানুষ ইনারা, কত মহান। পেঁয়াজ আছে, চিকেন আছে, আর হচ্ছে যে মশলাপাতি আছে, ভালোই আছে জিনিসটা। 35 টাকা অনুযায়ী ভালোই দেখতে তো ভালো লাগতেছে। এখন শার্টটা কেমন লাগে সেটা হইলো কি মেইন জিনিস। তাড়াতাড়ি লাগবে না ভাই, অসুবিধা নেই, তাড়াতাড়ি লাগবে না। তো দেখি বার্গারটা খাই দিয়ে কেমন লাগে। বার্গার খাওয়ার জন্য ফ্রন্ট ক্যাম নিয়ে আসছি। তো হাতে হাজির হচ্ছে চিকেন কাবাব বার্গার বা চিকেন ব্লেন্ডার বার্গার, চিকেন ব্লেন্ডার বার্গারই বলি, কারণ কাবাব থাকলে তো দেখা যাক খায় কেমন লাগে। তো পুরোটা হচ্ছে দোকানের নিজস্ব রেসিপি, এটা কারো থেকে কপি করা না, কারো থেকে চুরি করা না, বা কারো থেকে ধার করে আনাও না। এটা হচ্ছে যে এই ম্যাগনোলিয়া দোকানের নিজস্ব রেসিপি, যেটা আমি বিগত 20 বছর ধরে খাই আসছি। মানে কি বানরুটির মধ্যে এই মেইন জিনিসটা হইলে গিয়ে আপনার এই যে মেইন জিনিসটা হইলে গিয়ে আপনার মেইন রুটি, রুটির কোয়ালিটিটাও ভালো, বাট বার্গারটা যে মেইন বার্গারটা আছে সেটা হচ্ছে একেবারেই অসাধারণ। তো বেসিক্যালি আমার চ্যানেলের একটা সাবস্ক্রাইবার বানাই নিলাম। তো বার্গারটা ওভারঅল টেস্ট আমার কাছে অনেক অসাধারণ লাগছে, সিরিয়াসলি। হোমমেড বার্গার যেটা হয় বহুত আগে যাই হোক, এখনো তো ছোট আছি, 1 বছর বাজার যদি ভুলে যাই কেমনে কি হবে, সবাই তো রাখে না, সবাই কেন না রাখবো, আমি রাখবো, আপনি আর ঠিক না, সত্যি করে তো আপনি আর ঠিক না, আপনি ভিডিও করে আপনি না
একটু ইমোশনাল কথাবার্তা বললাম, বাট বার্গারটা অনেক মানে বার্গারটা অনেক ভালো ছিল, মানে পিওর দোকান মেড বার্গার, আলাদা কিছু নাই। এমন যদি 50 টাকার মধ্যে আপনি যদি বিফ চিকেন একটু হ্যাং ট্যাং এগুলো আশা করেন তাহলে আপনাকে অবশ্যই নিরাশ হতে হবে, বাট 50 টাকা অনুযায়ী বার্গারটা এই সেম বার্গার আমি কিন্তু কয়েক বছর আগেও 30 টাকা 25 টাকা দিয়ে খেয়েছি। বাট বুঝতেই পারতেছেন যতই দিন দিতেছে জিনিসপাতির দাম বাড়তেছে। এখন হচ্ছে যে ফুচকা, তো হাজির দুই ফুচকা, কয়টা ফুচকা আছে? একটা দুটা, 1 2 3 4 4 দুকোনা 8টা, সাড়ে 8টা বাড়াই দিতে পারবো না। যাই হোক, ফুচকাটা খাওয়া শুরু করি। প্রথম হচ্ছে যে দইটা দিবি, দইটা হালকা করে দইটা দিয়ে দিলাম, হালকা করে বলতে অনেক বেশি করেই দিয়ে দিয়েছি। আর অফকোর্স তেঁতুল তো দেওয়া লাগবেই, তো দেখা দেখ খায়ে কেমন লাগে এই দই ফুচকা। হ্যাঁ, টেস্ট হচ্ছে অনেক, দইটা ঠান্ডা, ঠান্ডা দই হওয়ার কারণে টেস্টটা মারাত্মক বাইরে গেছে, আর সাথে তেঁতুলের কম্বিনেশনটা তো আছেই। ফ্যান্টাস্টিক। অবশ্য দই ফুচকা ফ্যান্টাস্টিক যদি না হয় কেমনে কি হবে? তো আবার আসতে হইতেছে আমাকে ফ্রন্ট ক্যাম নিয়ে, ফ্রন্ট ক্যাম নিয়ে আসি। তো খাইতেছি দই ফুচকা, ঠান্ডা দইয়ের সাথে এই যে চানাচুর, তারপর হচ্ছে যে আপনার তেঁতুল, তারপর এখানে যে বাকি যেগুলো আছে মানে পিওর ঠান্ডা দই, ফ্রিজের ঠান্ডা দই, কোল্ড দই যেটাকে বলতে পারে কম্বিনেশন অনেক ভালো, না লাগবে না। কি আর করার, খারাপ না, পাস ফরওয়ার্ড। তো ফুচকা খাওয়া শেষ, এখন হচ্ছে যে সে ফাইনাল আইটেম যে জিনিসের জন্য আসা, চট্টগ্রামের বেস্ট এবং ঐতিহাসিক কোন আইসক্রিম, সেটা খাওয়ার পালা হচ্ছে এখন। এটা আবার কি কি কোন আইসক্রিম? এটা আগে তো ধরেন ভ্যানিলা খাইছি, এখন এটা আবার কি? স্ট্রবেরি উমা, হ্যাঁ হ্যাঁ, আগে খাইতাম ভ্যানিলা, আজকে খাইতে হইতেছে স্ট্রবেরি, কিন্তু ফর্মুলা হচ্ছে একই, ফর্মুলা পুরোটাই একই। তো আসতেছি ফ্রন্ট ক্যামেরা নিয়ে, কত সুন্দর আইসক্রিম। তো এটাই হচ্ছে যে সেই নস্টালজিক কোন আইসক্রিম, সাতটা স্ট্রবেরির হইলেও ফ্লেভারটা আগের মতোই রয়ে গেছে।
তবে একটু বেশি তাড়াতাড়ি গলে যেতে স্যার। গরম গরম বাতাস করতেছে তো উপর থেকে, এই কারণে গলে যাচ্ছে। তো কি আর করার, গলার আগেই স্ট্রবেরি আইসক্রিম খাওয়াটা, কোন আইসক্রিম খাওয়াটা বা ফরওয়ার্ড করে দিই। মনে হইতেছে যেন সেই 2000 সালে ফেরত গেছি গা। মানে আব্বু আমার প্রথমবারের মতো দোকানটাতে নিয়ে আসছে, তখন এই টেবিল টেবিল কিচ্ছু ছিল না, ওইদিকে দেওয়ার বরাবর আপনার টেবিল ছিল একটা লম্বা টেবিল, হ্যাঁ স্ট্যান্ড ছিল, আর উঁচা উঁচা টুল ছিল, হ্যাঁ হ্যাঁ। এখানে আসলে আমি আমি এমন একটা শান্তি পাই না, এই শান্তিটা আসলে কোথাও নাই। আমার মনে হচ্ছে কে জানি আমার দুঃসহ একটা স্ক্যান্ডালের ভিডিও ছাড়িয়ে রাখছে, আমার স্ক্যান্ডালের ভিডিও ছাড়িয়ে রাখছেন নাকি আবার। দেখেন না ভিডিওটা দেখেন, তো ক্যাজুয়াল চেক আপ করতে করতে আসলে খারাপ ইনা শেষ, আমি আবার টাকায় আসি লেন্সের দিকে না টাকায়। কি হোক ক্যাজুয়াল চেক আপ করতে করতে আইসক্রিমটা শেষ, ফ্লেভারটাই হচ্ছে স্ট্রবেরি কিন্তু, বাট আইসক্রিমের যে কোর উপাদান আছে সেটা আপনার শুনতেই পারেন যে আইসক্রিম যখন খাচ্ছিলাম আসলে আমার মানে অনেক নস্টালজিক হয়ে যাচ্ছে আর কি, মানে ধীরে ধীরে বয়সটা বাইরে যাচ্ছে, এককালে 4 বছরের ছিলাম এখন 24 বছরের আছি, কয়েক বছর পরে 40 বছর হয়ে যাবে, টের পাবো না। বাট মানে সবারই ইচ্ছা হয় আসলে ছোটকালে ফিরে যেতে, কিন্তু সেটা তো আর সম্ভব না। তো কি আর মানে কি বলবো, এটা এটা যদি আপনারা যদি একদম হাই কোয়ালিটি সাব জিরো বা অন্য রেস্টুরেন্টের আইসক্রিমের সাথে তুলনা করেন অবশ্যই এটা পার পাবেন, বাট বিগত 20 বছর যাবো, তখন আমি 4 বছর বয়স থেকে সেই 99 থেকে গত 20 বছর যাবো, যখন আমি নিউ মার্কেটে আসি ম্যাগনোলিয়ায় আমার আশা হবেই, এখানে কোন আইসক্রিম না খাইলে কেউ চিরাং নিউ মার্কেটে আসবেন কিন্তু ম্যাগনোলিয়া এসে কোন আইসক্রিম খাবেন না, আপনার জীবনটা জীবনও সার্থক হবে না, এরা 100% গ্যারান্টি দিয়ে বলতেছি। আজকে বেশি কিছু বলার নাই, ভিডিও আজকে এতটুকু, আর আমার আজকে আসলে এটা কান্না চলে আসতেছে আসলে, মানে জীবন জীবনে কত মিস্টেক করছি সেগুলা কথা ভাবে কান্না চলে আসতেছে, কান্না কান্নাকাটি না করে আজকে ভিডিওটি করে শেষ করে দিই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।